তারপরে এই তিনটে চারটে ড্রাগস অ্যাভয়েড করে চলে নাম বলে দিচ্ছি দরকার আছে বাচ্চা বাচ্চা জুনিয়র অ্যাথলিটরা জানুক সব ব্যাপারগুলো আমি এটা বলার উদ্দেশ্য একটাই যাতে সব অ্যাথলিটদের মাথা থেকে এটা বেরিয়ে যায় যে এই সব না নিলেও কিন্তু আমি গোল্ড মারতে পারি অ্যামেচ অলিম্পিয়াতে আমি ইউনিভার্সে মারতে পারি আমি মিস্টার ইন্ডিয়াতে মারতে পারি ছেলেগুলো বডি বিল্ডিং করে সুস্থ আছে না অসুস্থ হয়ে পড়ে আছে বাড়িতে খুব ভাইটাল পয়েন্ট আমি বলছি এগুলো কিন্তু সবাই শোনা উচিত সবাই আমার যারা তোমার মিডিয়ার ফ্যান ফলোয়ার্স আছে যারা মানে আছে সবাইকেই বলবো থেকে মানে আমি কোনো ছেলের লাইভ নিয়ে খেলা করতে বা রিস্ক নিতে পারি না আমি নিজের শরীর নিয়ে প্রবলেম আমার কাউকে বাড়ানোর ইচ্ছে নেই ভাই তো কোচ যখন এই শব্দটা আমরা শুনি না তখনই আমাদের মাথায় আসে কোচ জিনিসটা কি কোচের ডেফিনেশান কি আমাদের খুব কনফিউশন থাকে বিষয়টাকে নিয়ে আর যারা নতুন এই ইন্ডাস্ট্রিতে আসছো গ্রো করতে চাইছো তাদেরও একটা কনফিউশন থাকে যে কোচ আমি কোন কোচের কাছে যাব এবং ট্রেনার কি কোচ কি এগুলো কিন্তু অনেকের কাছে অজানা বিষয়টা তা তোমাদের আজকে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ভিডিও বানাতে চলেছি আর তোমাদের আজকে আমরা পরিচয় করাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম বয়সী কোচ হ্যান্ডসাম কোচ আর ডাব্লিউএফএফ মানে ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যার জেনারেল সেক্রেটারি হয়েছে এবছর আজকে তোমাদের সাথে আমি পরিচয় করাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কম বয়সী জাজ এবং কোচ মিস্টার রবীন্দ্রনাথ প্রামাণিক যার ভিডিও তোমরা এর আগেও দেখেছ তো চলো সরাসরি যাই রবির কাছে গিয়ে তার কাছ থেকে শুনবো একটা ভালো কোচ বাঁচতে গেলে তার মধ্যে কি কী গুণের প্রয়োজন আছে তো রয়েছে রবীন্দ্রনাথ প্রামাণিক রবি তোমাকে আবার আমি আমার চ্যানেলে ওয়েলকাম করি ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে বলে রাখি রবি কিন্তু থেকে কম বয়সী কোচ বত্রিশ বছর মাত্র বয়স আর এফ ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশনের আমাদের বেঙ্গল বেঙ্গলজনের কিন্তু জেনারেল সেক্রেটারি এখনকার সময় দাঁড়িয়ে না কোচ চুজ করা খুবই সহজ হয়ে গেছে যেটা আজ থেকে সাত আট বছর আগে যেটা সুবিধা ছিল না এখন সুবিধা আছে সোশ্যাল মিডিয়ার যুগ আজকাল খারাপ ভালো সব কাজ না সোশ্যাল মিডিয়াতে উঠে চলে আসে মানে একটা মানুষের লাইফে কী চলছে সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ধরা যায় তো সেই হিসেবে দাঁড়িয়ে আজকালকার সময় একটা কোচ চুজ করা খুবই সহজ উপ মানে উপায় বাট কিছু কিছু ছেলে মিসগাইড হয়ে যায় তারপরেও আমি তারপরেও বাট সেই কথাগুলি আমি আজকে তুলে দেবো যে কী দেখে একটা কোচ কোচকে হায়ার করা উচিত প্রথম কথা হচ্ছে আমি বলছি যেটা হচ্ছে একটা কোচ আমি তার দেখবো তার ব্যাকগ্রাউন্ড ফার্স্ট অফ অল যে কত দিন ধরে ট্রেনিং করাচ্ছে যদি ভালো কোচ খুঁজতে যাও আবার এটা দেখতে হবে সে কত ছেলেকে তার জায়গায় পৌঁছে দিয়েছে মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্টেট ফেটে তো অনেক অনেকেরই থাকে বাট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের কতগুলো গেমে সে মেডেল নিয়ে এসছে সেটা দেখা উচিত ইভেন এটাও দেখা উচিত যে সে কতগুলো ছেলের কেরিয়ার তৈরি করে দিচ্ছে এটা একটা খুব ভাইটাল পয়েন্ট হ্যাঁ যে তার সে সেখান থেকে কেরিয়ার তৈরি করতে পেরেছে কি না এরপরে যেটা থার্ড আসে সেটা হচ্ছে তোমার যে তার থেকে ছেলেগুলো বডি বিল্ডিং করে সুস্থ আছে না অসুস্থ হয়ে পড়ে আছে বাড়িতে তো ব্যাপার হচ্ছে এটাও দেখতে হবে এগুলো খুব ভাইটাল পয়েন্ট আমি বলছি এগুলো কিন্তু সবার শোনা উচিত সবাই আমার যারা তোমার এশিয়ান ফিটনেস মিডিয়ার ফ্যান ফলোয়ার্স আছে যারা মানে আছে সবাইকেই বলবো তো এইগুলো খুব ভাইটাল পয়েন্ট আমি বলছি যে একটা কোচ যদি তার দশ বছরের কেরিয়ার সে তার থেকে কতগুলো ছেলে সুস্থ বডি বিল্ডিং করে যাচ্ছে হেলদি থেকে বডি বিল্ডিং করে যাচ্ছে সেটাও কিন্তু দেখার ব্যাপার আছে যদিও আমরা জানি এখানে আমাদের এখনকার বডি বিল্ডিং গেমটা আনহেলদি গেম সেটা আমার বলতে লজ্জা নেই কিছু সেটা আমি জানি সবাইকে আমি মানে মুখের ওপর কথা বলতে ভালোবাসি আমি তো সেই হিসেবে বলছে বডি বিল্ডিংটা আনেল গেম তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে যে দশ বছর ধরে একটা কোচ যখন ট্রেনিং করাচ্ছে তার আন্ডারে কতগুলো ছেলে সুস্থ থেকে বডি বিল্ডিং করছে লং বডি বিল্ডিং করে যাচ্ছে এটা একটা পয়েন্ট তারপরের পয়েন্ট দেখতে হবে তোমরা ভালো করে সার্চ করে দেখো যে তার থেকে কতগুলো ছেলে ছেড়ে গেছে আজ পর্যন্ত এটা একটা বিশাল বড় পয়েন্ট যে আমি ট্রেনিং করিয়েছি এত ছেলে বাট আমার যদি আমার ধরো সাপোজ দশটা ছেলে আছে সেখান থেকে যদি একটা ছেলে যায় না সেটা তার কোনো ফ্যাক্ট না কিন্তু যদি চল্লিশটা ছেলে আমি প্রথমে জয়েন করি আমার মুখের কথাতে আমি ব্রেন ওয়াশ করে কারো এরকম হয় কোচেরা এগুলো করে অনেক কোচ করে আমি কাউকে মানে ছোট করছি না বাট এইভাবে তুমি একটা টাইম তো তুমি কালেক্ট নিলে অ্যাথলিট বাট তোমার আন্ডারে কত বছর থাকছে সেটা বড় ব্যাপার আছে ঠিক আছে সেটা মানে আমি প্রাউড ফিল করি আমার ক্ষেত্রে সেটা হয়নি যাই হোক আমার বিহেভিয়ার আমার সব কিছু জন্যে যাই না কি আমি নলেজ কতটা আছে সেটা নিয়ে আমি কোনো জায়গায় আসতে যাবো না বাট আমি নিজেকে অনেক সফটভাবে রাখার চেষ্টা করি ছেলেদের সাথে খুব ক্লোজ মেশার চেষ্টা করি আবার মানে দরকার হলে বকাঝকা করি আবার তাদেরকে ভালোবাসি তো সেই জায়গা থেকে আমার কাছে কিন্তু সব আমার কাছে যেসব স্টুডেন্ট ম্যাক্সিমাম কিন্তু তাদেরকে আমি পড়া শিখিয়েছি মানে বডি বিল্ডিংয়ে স্টেজে ওটা শিখিয়েছি এরকম স্টুডেন্টকে আমি আজকে যেটা আমি বারবার বলে থাকি প্রত্যেকটা ইন্টারভিউতে হিরো থেকে হিরো বানিয়েছি না এটা আমার ভালো লাগে মানে আমি প্রাউড ফিল করি যে আমার নামের পেছনে আমার এই সকল অ্যাথলিটদের হাত আছে যাদেরকে আমি আজকে দাঁড় করিয়েছি এরকম না যে কোনো পুরোনো ছেলে আমার কাছে সে রেডি হয়ে তার থেকে আমার নাম হয়েছে ভাই নাম তো আমার দশ বছর আগে মানে সাত বছর আগে থেকেই আমার হয়ে এসছে যখন আমি আমার যদি তুমি অ্যাচিভমেন্ট দেখো অনেক অনেক দু হাজার তেইশের অ্যাচিভমেন্ট বাইশের অ্যাচিভমেন্ট আমি আমার ফেসবুকে দিয়েছি মানে পড়ে শেষ করতে পারবো না ঠিক আছে একদম নাম মেনশন করে তাও তো অনেকে মিস আছে দেখো তিনশো সাড়ে তিনশো অ্যাথলিট আমার আন্ডারে আছে কিন্তু আমি কী করি অ্যাক্টিভ 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 বলতে গিয়ে দেখো অ্যাক্টিভ আমি কখন কাকে অ্যাক্টিভ করবো সেটা আমার ব্যাপার কারণ আমি ম্যাক্সিমাম অ্যাথলিটদেরকে সেইভাবে বোঝাই যে ভাই আগে হেলদি লাইফস্টাইল ফ্যামিলি আছে সব কিছু মেনটেনেন্স করে তুমি তোমার বডি বিল্ডিং করো বডি বিল্ডিংটা লাইফে ছোটো ফাট তার জন্য সব কিছু ভুলে যাও না আমি এটা বলি ভাই কিছু করার নেই দেখো মা বাবা আমাদেরকে খাওয়া দাওয়া করিয়েছে যে বড় আমাদের রেসপন্সিবিলিটি অনেক আছে ফ্যামিলির প্রতি তো সেটা ভুলে গেলে চলবে না সেই হিসেবে আমি কোন অ্যাথলিটকে অ্যাক্টিভ করব কোন সময় সেটা আমি ডিসাইড কর দিই আর ছেলেরা মেনে নেয় তো আমার দু হাজার কিছু ছেলে খেলেছে দু হাজার তেইশে এদেরকে অফ দেবো আবার কিছু ছেলে খেলবে এইভাবে আমি অল্টারনেট করে ছেলেদেরকে গেম করাই তুমি এক কথায় আমাদের দর্শকদের বুঝিয়ে একটা ভালো কোচের ডেফিনেশন কী তো তোমার এই ভালো কোচের ডেফিনেশান বলতে গিয়ে দেখো আমি বারবার বলছি আমি সিনিয়রদেরকে রেসপেক্ট করি বাট যেটা সত্যি সেটা বলতে ভালোবাসি মানে আমার চোখে যেটা বুঝি আমি আমার এক্সপিরিয়েন্সে এটা বুঝি যে একটা ভালো কোচ বলতে শুধুমাত্র একটা ছেলেকে বডি বিল্ডিংয়ে স্টেজে দাঁড় করে মেডেল পাইয়ে দিলাম এটা না তার বিহেভিয়ার তার মানে লাইফস্টাইল তার সব কিছু মানে তার কথা বলার স্টাইল মানে আমরা এই শিক্ষাগুলো কিন্তু আমাদের একটা ভালো কোচ শিক্ষা দেয় তুমি সোশ্যাল মিডিয়াতে দেখবে হয়তো আমি অনেক ডিবেটে জড়িয়ে গেছি বাট আমার ছেলেরা কিন্তু কাউকে নোংরা ভাষায় কেউ কাউকে গালাগালি করে না কেউ কাউকে উল্টো বলে না এটাই আমার শিক্ষা আমার ছেলেদেরকে এইভাবেই বলা থাকে হ্যাঁ যদিও তাদের কিছু কমেন্ট করা থাকে কোনো ব্যাপারে আমি তাদেরকে বলি যে দেখো ভাই যাই করো না কেন স্ল্যাং ইউজ করো না ভদ্র ভাষায় অনেক কিছু বলা যায় তোমার প্রতিবাদের ভাষা থাকতেই পারে কিন্তু ভাষাটা অন্যরকম হওয়া উচিত আছে তো এই শিক্ষাগুলো দেওয়া উচিত যাতে পরবর্তীকালে ছেলেরা সেই জায়গায় দেওয়া পারে তো আমাকে যখন কোনো বাবা মা তাদের ছেলেদের দায়িত্ব দিচ্ছে মানে বাবা মার পরে পরেই আমি আসছি তো আমার কর্তব্য শুধু বডি এ স্টেজে দাঁড় করা না লাইফে কিভাবে দাঁড়াবে সেটাও দাঁড় করিয়ে দেওয়া সাথে তার কেরিয়ার কিভাবে তৈরি হবে তার জীবিকা তাকে টোটাল শেখানো উচিত আমাদের যে এখান থেকে তুমি এই পারপাসটাকে ইনকাম করতে পারবে এখান থেকে তোমার রুটি হতে পারে চাকরি আসা এখনকার কোনো অ্যাথলিট করে না বাট আমি জানি যে আমার মতো ছেলে যদি গ্রাম থেকে উঠে এসে আজকে মাস গেলে আমি ইনকামের আমার বলছি না বাট আমি যেটা ইনকাম করছি আমার মা বাবাকে খাওয়াতে পারছি আমার নিজের লাইফস্টাইল ঠিকঠাক চলছে ইভেন আমি কিছু আমার অ্যাথলিটকে সাপোর্ট করি সেই সবও চলছে তার মানে বুঝতেই পারছো এটা কত অ্যামাউন্ট আমি এটা ইনকাম করছি তো স্বাভাবিক ব্যাপার চাকরি না করেও এখান থেকে যদি তুমি সৎভাবে অনেস্টের সাথে তুমি কাজ করো না প্রবলেম হবে না এই জিনিসগুলোকেই তোমাকে তুলে ধরতে হবে তোমার স্টুডেন্টের কাছে কোচ এরকম হওয়া উচিত যে নিজেও সাকসেসফুল কোচ তার অ্যাথলিটরাও সাকসেসফুল তো এই রকম কোচ হওয়া উচিত আছে আর ডেফিনেশান তো এখান থেকেই বেরিয়ে চলে আসছে আগেও আমি কিছু কথা বলি সেখান থেকেও আর এখান থেকেও শুধুমাত্র বডি বিল্ডিং স্টেজে দাঁড় করে দিলাম তারপরে আমি ছেলেটার কি প্রবলেম হলো না হলো সেই সব কোনো চিন্তাধারা নেই মেডেল পেয়ে গেল আমি তো এই বডি বিল্ডিংয়ে বিশ্বাসী না ভাই আমি বিশ্বাসী দেখো আমি আমার ছেলেদেরকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি ওদের যখন কম্পিটিশান আমার রাতের ঘুম উড়ে যায় সামান্য রিসেন্ট একটা ছোট্ট ঘটনা বলি একটা বাচ্চা ভাই মানে নদীয়া ডিস্ট্রিক্টের খুব ছোট জুনিয়ার সতেরো বছর বয়স নর্মাল একদম ন্যাচারালি করছে কিছু ইউজ করছে না কিছু না যেহেতু বাচ্চা বয়স কম বাচ্চা ছেলে বাট ডায়েট করলে কিন্তু একটা শরীরে হ্যাম্পার হয়ই ন্যাচারাল খুব কড়া ডায়েট করেছে সাথে কী করেছে সোডিয়াম অফ করেছিল যা এইগুলো প্রোটোকল সেগুলো মেনে চলেছে ন্যাচারালভাবে তারপরে ডায়েটটা ছাড়ার পরেই যখন মানে আমি বলেছি বলে সবাইকেই সবাই জানে যে এই সময় খাওয়া দাওয়াটা অল্প অল্প করে করা উচিত মানে খাওয়াটা অনেকদিন দিন বন্ধ থাকে তো ও কী করেছে বাড়িতে মাকে বলে সকাল থেকে রাত্রি পর্যন্ত রান্না করিয়েছে করিয়ে পিণ্ডে গিলেছে ঠিক আছে সোজা বাংলার কথা তো খাওয়ার পরে কী হয়েছে পেট তো ফুলে গেছে সাথে জলও এতদিন জল বেশি খায়নি দু একদিন একদিন জল বন্ধ করেছিল কিন্তু যে জলটার যে ব্যাপারটা সেই সময় জলেটা নিট থাকে ওয়াটারের সাথে খাওয়া দাওয়ারও ঠেলে পেট ভরে জলও খেয়েছে এবার পেট এতটাই ফুলে গেছে ক্যাশ হয়ে গেছে তো আমাকে বলার পরে বিশ্বাস করে আমার ছটপট করছে আমি কখন যা মানে আমি যেতে পারছি না এতটাই দূর নদীয়ার কম না আমাদের এখান থেকে তো ব্যাপার হচ্ছে এটাই যে সব ব্যাপার নিয়ে মানে নিজের যদি তুমি ছেলে ভাবো কোনো কোচকে তোমার বয়স কম হতো মানে আমার বয়স কম তারপরেও আমার কাছে তোমরা জানো তেষট্টি পঁয়ষট্টি সতেরো সব বছরের সব এজের ছেলেরা আসে তো আমি নিজেদেরকে নিজের সন্তানের মতো ভাবি নিজের ভাইয়ের মতো ভাবি তাই আমি এতটা ডিপলি ওদের সাথে এত লং টাইম ধরে জুড়ে আছি বুঝতে পারছো ওরা সেটা বোঝে কারণ তুমি তোমার মুখোশ তুমি কতদিন দেখা মানে ইয়ে করে রাখতে পারবে লুকিয়ে রাখতে পারবে ভালো তুমি যদি ভালো মনের মানুষের তো তোমার তো একদিনের শেষে একদিন তুমি যতই ভালো দেখানোর চেষ্টা করো নিজেকে সেটা সম্ভব না দিনের শেষে কিন্তু তোমার অরিজিনাল ফেসটা বেরিয়ে চলে আসবে তো আজকে আমি সাত আট বছর তোমরা দেখেছো আমার ডাউনফল নেই কিন্তু লাইফে দেখেছো সত্যি কথা বলো আমার কিন্তু ডে বাই ডে কেরিয়ার ইম্প্রুভমেন্ট হচ্ছে আমার অ্যাথলিট অনেক আসছে আমার কাছে আর সবাই কিন্তু জুড়েই যাচ্ছে মানে আমার সাথে ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই আর আমার কেরিয়ারে আমি যদি গুনে গুনে বলি তিন থেকে চারটে অ্যাথলিট আমার সাত আট বছর দশ বছরের কেরিয়ারে তিন থেকে চারটে অ্যাথলিট আমার থেকে বেরিয়েছে এটা কি খুবই বেশি সংখ্যক তারপরেও আমি একটা কথা বলবো এখানে যে ছেলেগুলোর সাথে এখনও আমার ভালো সময় তারা কোনো একটা যে আমার মানে সুভাষ মান্না যার নাম না বল না ও অ্যাকচুয়ালি ওই ওই তো আমার হাত থেকে একটা হিউজ সাইজ নিয়ে স্টেটে প্রথমে নেমেছিল তো সুভাষ কিন্তু কারো আন্ডারে ট্রেনিং করছে না আপাতত আমার সাথে কথা হয় দাদা ভাইয়ের মতো সম্পর্কে এখনও আছে কোনো ইগো প্রবলেম কোনো মনোমালিন্য দুজনেই বয়স কম ওরও বাচ্চা ছেলে আমিও বাচ্চা ছেলে ছিলাম সেই সময় বাট বিশ্বাস করো এখন কিন্তু আমাদের সাথে কোনো এ নেই কথা হয় দীপক দাস বলে বা বাঁকুড়া ডিস্ট্রিক্ট ঠিক আছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল আমার তো স্টেট চ্যাম্পিয়ন হয়েছিল এখন একটা পাশের বাড়ি একটা দাদার কাছে ট্রেনিং করছে বাট বিশ্বাস করো আমাকে প্রচণ্ড রেসপেক্ট করে আর আজ পর্যন্ত আমি তো মনে করি আমি মনে করি বলতে কি তোমরাও মার্কেটে এখন সব কিছু সার্ভে করছো আমি যাই না কার নামে কী বদনাম রুটেছে কী রুটেছে বাট আমার নামে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো কথা তোমরা শুনতে পাওনি এটা কিন্তু আমি একদম মানে ওপেনলি বলতে পারি কে ভুলভাল রটাচ্ছে সেটা না কোনো প্রুফ দিয়ে কিন্তু আমার নামে কোনো দিনও আজ পর্যন্ত আমার কে আমার ছেলেরা আমার নামে বদনাম করে কারণ আমি নিজেকে প্রচণ্ড লিমিটের মধ্যে রেখে ট্রেনিং করে সব দিক থেকে সব দিক থেকে মানে আমি কোনো ছেলের লাইফ নিয়ে খেলা করতে পারি রিস্ক নিতে পারি না আমি নিজের শরীর নিয়ে নেব নো প্রবলেম আমার কি কাউকে বানানোর ইচ্ছে নেই ভাই কারণ আমার স্যার এই আমার স্যার দেখতে পাচ্ছো এখানে আছে আমার স্যার দেখিয়ে দেব তোমার সবাই জানো বিনয় স্যারের আমার নির্মল স্যারের থেকে যে আমার গ্রামের স্যার তার থেকে শিখেছি আমি মানুষকে কিভাবে তাদের সাথে ব্যবহার করা কীভাবে তাদের সাথে চলা সবাইকে মিনি মানে একসাথে নিয়ে চলা ভালো বিহেভিয়ার আর সাথে আবার যখন বিনয় স্যারের কাছে আমি জয়েন করি বিনয় স্যারের তো মারাত্মক হামবেল পার্সেন্ট মানে আমি ভাব মানে স্যারের কথা শুনলেই অটোমেটিকলি তোমাদের ইন্টারভিউ নিয়েছো ঠিক আছে তো ব্যাপার স্যারও কিন্তু আমাকে এই বিহেভিয়ারের ওপর প্রচণ্ড ফোর্স দেয় মানে জোর করে যে এইভাবে রবি সবার সাথে এইভাবে ব্যবহার করো আর সব থেকে বড়ো কথা বারবার আমার কানে একটা জিনিস ঢুকিয়ে দেয় অ্যাভ ইউজ করো না অ্যাভ ইউজ করো না কাউকে করিও না আমি রিসেন্ট একটা আমার ফেসবুকে পোস্ট আমরা দেখেও থাকবে হয়তো কিছু সাবস্টেন্স নিয়ে আমি নাম নিয়েই বলেছি কারণ এগুলো উচিত আছে মানুষের কাছে তুলে ধরা উচিত আছে যে অনেক মানুষ ভাবে যে এইসব মানে এগুলো ডেঞ্জারাস সিরিয়াস মানে আমি তো মনে করি আমি মনে করি খুব বাজে দেখো সবাই ইউজ করে সব কিছু তার মধ্যে কিছু তো একটা ভাগ আছে যে এটা ভালো এটা মোটামুটি খারাপ এটা একদম মারাত্মক বাজে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মেনশন এখানেও করে দিচ্ছি যাতে এই লাইভটা এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে শেয়ার হয় আর বাচ্চা বাচ্চা জুনিয়র অ্যাথলিটরা জানুক সব ব্যাপারগুলো আমার কাছে তোমরা জেনে থাকবে মিস্টার ইউনিভার্স মিস্টার এশিয়া ওয়ার্ল্ড তারপর তোমার হচ্ছে এমচ অলিম্পিয়া সব জায়গায় কিন্তু মেডেল আছে ঠিক আছে আমার ছেলেরা এত ভালো ভালো মেডেল পাচ্ছে তারপরে এই তিনটে চারটে ড্রাগস অ্যাভয়েড করে চলে নাম বলে দিচ্ছি দরকার আছে ইনসুলিন টার্মিন পিডিসিএল এএমপি এটা অ্যাম্প বলে সবাই তো এই জিনিসগুলো কিন্তু আমি আমার ছেলেরা দেখেও নি চোখের সামনে সেইভাবে ঠিক আছে তো আমি এটাই বলার উদ্দেশ্য এটাই কাউকে ছোট করার উদ্দেশ্য না আমি এটা বলার উদ্দেশ্য একটাই যাতে সব অ্যাথলিটদের মাথা থেকে এটা বেরিয়ে যায় যে এইসব না নিলেও কিন্তু আমি গোল্ড মারতে পারি অ্যামেচার অলিম্পিয়াতে আমি ইউনিভার্সে মারতে পারি আমি মিস্টার ইন্ডিয়াতে মারতে পারি এটা বলার উদ্দেশ্য এটা কাউকে ছোট করে না আর আমি এইসব ব্যাপারে বেশি ডিসকাশন করতেও যাব না ঠিক আছে ঠিক আছে এটা আমি বললাম তার কারণ যাতে নিউ জেনারেশন এই সব জায়গাতে দূরে থাকে তাহলে সুস্থ থাকবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আশা করি তোমার এই কথাতে সব টোটাল বেরিয়ে গেলো যে কোচের ডেফিনেশন কি জন্য দেখো আমার তো প্রচুর অ্যাথলিট তারই মধ্যে আমি যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে গেম পার্টিসিপেট করে মেডেল নিয়ে তাদের কথা আমি জাস্ট একটা ছোট্ট লিস্ট আউট করেছিলাম বুঝলে তো আর না দেখো ভুলে যাবো লাস্টে কিছু ছেলে আমার সবাই ভাইয়ের মতো তবু হয়তো কিছু মিস করে গেছি কিনা জানি না আমি ঠিক আছে তো প্রথম আমার হাত থেকে মিস্টার ইন্ডিয়া বেরোয় সুভাষ মান্না জুনিয়র মিস্ট্রিন্ডে গোল্ড স্টেটে ওভারঅল্ড চ্যাম্পিয়ন সুভাষ মান্না জেনেটিক্যালি প্রচণ্ড মানে এখন হিউজ সাইজ হিউজ তো সুভাষ মান্না আমার আন্ডারে থেকে তিনবার মিস্ট্রিন্ডে গোল্ড সাথে ওভারঅল চ্যাম্পিয়ন স্টেটের ঠিক আছে তো এইসব অনেক অ্যাচিভমেন্টও আছে আর অ্যাকচুয়ালি আমাকে যারা চিনছো জানছো আজকে এই সকল অ্যাথলিটের কিন্তু নাম আছে মানে তাদের হাত আমার পেছনে ছিল মানে আজকে যে আমি ভালো কোচ হয়েছি তার পেছনে এরকম আরও অ্যাথলিট আছে তাদের নাম আছে নবাব শেখ তোমরা চেনো টোটো চালাতো টোটো চালিত আজকে সে মিস্টার অলিম্পিয়া গোল্ড মিস্টার ইন্ডিয়া কত অ্যাচিভমেন্ট তার ঠিক আছে তোমার ফ্লেক্সম্যানি ওভারঅল মালল এটা তো এখানে তোমার হচ্ছে সুরজিৎ দে একদম বাচ্চা ছেলে বিট্টু বিট্টু তোমরা যাকে বিট্টু বলেছো ঠিক আছে অ্যামেস অলিম্পিয়াতে ফোর্থ প্লেস পেয়েছে সিদ্ধান্ত যাওয়ালের ক্যাটাগরিতে তো ও কিন্তু জুনিয়র মিস্টার ইউনিভার্স জুনিয়ার মিস্টার ইন্ডিয়া তো এরকম অনেক অ্যাচিভমেন্ট অ্যাচ শেষ করতে পারবো না আচ্ছা বাপ্পা চৌধুরী ফেসবুকে আছে ফেট কিং বাপ্পা চৌধুরী মালদা থেকে ও আমার কাছে এসে ফার্স্ট একটা ডিস্ট্রিক্টে ওভারঅল মারে মেন্সফুজেকে তারপরেই ইউনিভার্স খেলায় ওকে ইউনিভার্সেও থার্ড প্লেস আছে থার্ড না ফোর্থে একটা প্লেস আসে আচ্ছা তারপরে মন লিম্ব তোমরা সবাই জানো মিস্টার এশিয়াতেও প্লেস পেয়েছে আর সিনিয়র ক্যাটাগরিতে তো অমৃতদা আমার কাছে আসার পর থেকে ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট মানে আগে তো খেলতো নর্মালভাবে নিজের মতো করে করতো বাট আমার কাছে আসার পর প্রচুর অ্যাচিভমেন্ট ঠিক আছে ইউনিভার্সেও প্লেস পেয়েছে এরপরে আমাদের উত্তম সিনিয়রে উত্তম দা যেটা তোমরা উত্তম ঘোষ তোমরা তার ভিডিও ভিডিও দেখছি পোস্ট পোস্ট করবে হয়তো উত্তম ঘোষ কাকু কিন্তু মিস্টার ইন্ডিয়া ঠিক আছে ডাব্লিউ হেভে সিনিয়রে তো আর স্টেটেও কিন্তু ইয়াং ছেলেদের সাথেও খেলছে প্লেসও পাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সকল মানুষরা কিন্তু আমার মানে কেরিয়ারে এরা এক একস্টেপে আমাকে এগিয়ে দিচ্ছে তারপরে সৌরভ দাস দু হাজার ষোলো থেকে আমার সাথে জুড়ে আছে আমার থেকে অনেক বয়সে বড়ো উত্তম উত্তম কাকুর এজ বলতে ভুলে গেলাম ফিফটি নাইন আচ্ছা সৌরভ দাসের এজ হচ্ছে ফর্টি টু ফর্টি থ্রি হবে দু হাজার ষোলো সাল থেকে আমার সাথে জুড়ে আছে এখনও আমাকে ওর ভিডিও ভিডিও আসলে আমাকে ভগবানই বলে মানে বলে রবিদা আমার ভগবান ঠিক আছে তো আমার সাথে কিন্তু এরা লং টার্ম ধরে জুড়ে আছে নবাব বলো এই সৌরভ বলো ঠিক আছে সৌরভ মিস্টার ইন্ডিয়া হয়েছে স্টেটে চ্যাম্পিয়ন অনেকবার হয়েছে অনেকবার অনেক গুনতে পারবো না ঠিক আছে আচ্ছা মেঘাঞ্জলি গুহ মেয়েদের মধ্যে তো ও আমার আন্ডারে আসে দেবউওকে গাইড করে আমি করি আজকে সেমিস্টার ইউনিভার্সিটি প্লেস নিয়েছে মেগানজলি কু আচ্ছা লিপিকা দেবনাথ নার্স যে দিদি নাম্বার 1 এ এসেছিল তোমরা দেখে থাকবে লিপিকা দেবনাথ ও মিস্টার ইউনিভার্সিটির প্লেস নিয়েছে মিস্টার ইন্ডিয়াতে প্লেস নিয়েছে মালদহতে থাকে ঠিক আছে তো আচ্ছা রাজ্য সরকার আমার থেকে এইচবিসি 35 ঠিক আছে তো রাজ্য সরকার কিন্তু এই বছর তো ছুটি মানে 2022 থেকে 23 এখনো ছুটি অ্যাচিভমেন্ট করেই যাচ্ছে মিস্টার ইন্ডিয়া স্টেটের চ্যাম্পিয়ন হয়ে ও এরই যাচ্ছে তারপরে তোমার হচ্ছে राणा হোসেন মালদা থেকে বাচ্চা ছেলে ও মিস্টার ইন্ডিয়া প্লেস নিয়ে এসেছে মেন্স ফিজিকে আচ্ছা মিহির দে ড্রাইভিং করতো আগে এখন বডি বিল্ডিংয়ের স্টেটে তো যে কোনো ক্যাটাগরিতে খেলে প্লেস পাচ্ছে মিস্টার ইন্ডিয়া হয়েছে ঠিক আছে তো এই রকম অ্যাচিভমেন্ট দরকার এই রকম ট্রান্সফরমেশন দরকার লাইফে ট্রান্সফরমেশন শুধু বডি ট্রান্সফরমেশন না তার লাইফ চেঞ্জ করে দেওয়া হল মানে আমাদের আমি তো আমারটা বলছি কারো কথা বলবো না আমি এটাতে বিশ্বাসী আর আমার ভালো লাগে আমি প্রাউড ফিল করি ঠিক আছে সুদীপ পল সুদীপ পল একটা এ ফ্যাক্টরিতে কাজ করতো লোহা লক্করের এতে পাঁচ ছ হাজার টাকা স্যালারি পেত তো সে আজকে ট্রেনিং করাচ্ছে মিস্টার ইন্ডিয়া হয়েছে ঠিক আছে আচ্ছা প্রণবেশ বেজ কিন্তু একটা হায়ার এডুকেটেড ছেলে প্রণবেশ বেজ ঠিক আছে হলদিয়াতে পড়াশুনো করতো সাথে 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 বডি বিল্ডিং সেও কিন্তু মিস্টার ইন্ডিয়া মেন সুজিকে মারাত্মক ফিজিক্স সামনেও কে আমি আমি খেলাবো ঠিক আছে টার্গেট নিচ্ছি তো এরকম অনেক অ্যাথলিট আছে তারপরে আর রিসেন্ট লাস্ট একটা অ্যাথলিটের কথা না বললে না দীপ দীপক দীপক মল্লিক ঠিক আছে দীপ মল্লিক বলে ফেসবুকে দেখবে তো যদিও আমার কাছে বেশি দিন শুরু করেনি কিন্তু আমার কাছে শুরু করার পর বডির পুরো ডেফিনেশান আমি চেঞ্জ করে দিই ও নিজে মেনেছে আর সোশ্যাল মিডিয়াতে ফটো পোস্ট করে সবাই ভাই সেইভাবেই বলে তাই না আর আমি সেটাতে যদি বিশ্বাস করি না সবাই তো সবার মতো করে লেখে বাট যখন তোমার অ্যাথলিট তোমার কাছে স্যাটিসফাই সেটা নিয়ে কোনো মানে সন্দেহ থাকে না তো এইরকম অনেক অ্যাথলিট আরও আছে যাদের নাম আমি নিলাম না তারা আমাকে প্লিজ আমার যারা স্টুডেন্ট তোমরা সবাই আমার ভাইয়ের মতো যাদের নাম মিস করলাম তোমার ক্ষমা করো ক্ষমা ক্ষমা করো না কমেন্ট আমার আমার নামটা মিস হয়ে গেছে দাদা ঠিক আছে তো দেখো আমি প্রচণ্ড ভালোবাসি প্রচণ্ড ইমোশনালি আমি ওদের প্রচন্ড ভালোবাসি যে কোনো অ্যাথলিটকে আমার সবাই আমার ভাইয়ের মতো তো যাদের নাম বললাম বললাম না তোমরা আরও ভালো অ্যাচিভমেন্ট করো যাদের তোমার নামটা নেক্সট টাইম আমার লিস্টে সবার আগে মাথায় চলে আসে আর এমনিতেই সবাই খুব ভালো ছিল সবাই তো তোমরা দেখে থাকবে যে ম্যাক্সিমাম বেঙ্গলে যদি তুমি কোনো কোচের আন্ডারে অ্যাথলিট দেখো সেটা আমার আন্ডারে সব থেকে গরিব বাড়ির ছেলেরাই প্র্যাকটিস করে মানে আমার নামটা এরকমই হয়ে গেছে যত গরিব বাড়ির ছেলে তাদের জন্য রবি দেওয়া যায় কম খরচে বডি বিল্ডিং ঠিক আছে গরিবের কোচ গরিবের কোচ তো এটাই আমার নাম হয়ে গেছে অনেকে আমাকে আবার বলে বডি বিল্ডিংয়ের রবি নোড ঠিক আছে তো ব্যাপার এটা না ব্যাপার আমি নিজে গরিব বাড়ি থেকে উঠেছি তো আমি বুঝি দেখো আমি এটা বোঝার চেষ্টা করি যে ছেলেটার বডিতে কোনটা ভাইটাল কোন সাপ্লিমেন্টটা দরকার কি কোনটা দরকার নেই সেইভাবে আমি অনেক ভাবনা চিন্তা করি তাদেরকে করাই তার জন্য তার খরচাটা একটু কমে যায় অনেক এরকম এক্সাম্পল অনেক দিই আমি বা যাদের গ্রামে থাকে তাদেরকে বলি ওই গেড়ি গুগলি এইসব খেয়ে বডি বিল্ডিং করো নো প্রবলেম কে দেখতে যাচ্ছে যখন চ্যাম্পিয়ানও বলবে তুমি ও চিকেন খেয়ে করেছো ও মাছ দামি সালমান ফিশ খেয়ে করেছ গেড়ি খেয়ে করেছে বলবে কেউ কিছু ঠিক আছে কেউ বলবে না তোমার মেডেলটাই দেখবে তো আমি এইভাবে ছেলেদেরকে মোটিভেট করি দিনের শেষে তোমার মেডেল দরকার সুস্থ থেকে তো এরকম ন্যাচারাল অনেক কম পয়সা অনেক খাবার আছে সেই সব নিয়ে পরে একদিন ভিডিও বানানো যাবে তো আমার ছেলেরা কিন্তু এইরকমই এই গরিব বাড়ির ছেলে ম্যাক্সিমাম আর তাদের অ্যাচিভমেন্টে আমি খুবই খুশি ঠিক আছে আর সবাইকে একটাই কথা বলবো যেগুলো আমি বললাম এগুলো একটু ভাবনা চিন্তা করো তোমাদেরই উপকার লাগবে আমি বলছি না তোমরা আমার কাছে ট্রেনিং করতে আসো কারণ আরও কোচ রয়েছে কিন্তু এই জিনিসগুলো দেখা উচিত বাট এই জিনিসগুলো তোমাদের দেখা উচিত আমি কারো কাউকে বিশ্লেষণ করার জন্য তোমাদের ইন্টারভিউ দিলাম না বাট আমি এটা একটা লাইন দেখিয়ে দিলাম যে এই জিনিসগুলো তোমরা দেখে একটা কোচ হায়ার করো তাহলে দেখবে তোমাদের উন্নতি হবে তোমাদের মা বাবাও ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে সব কিছু নিয়ে বডি বিল্ডিংটা এগিয়ে যেতে পারবে আর আমাদের বেঙ্গলে মেডেলও আসবে ঠিক আছে তো এটাই আচ্ছা এরপরে আমার একটা কথা আছে কেউ যদি টিম রবিতে জয়েন করতে চাও আমাদের স্ক্রিনের উপরে দেওয়া নম্বরে ফোন করো ওর সাথে ডাইরেক্ট কনট্যাক্ট হয়ে যাবে তোমাদের ঠিকঠাক গাইড করে দেবে ইনস্টা হ্যাঁ ইনস্টা আইডিটাও আমাদের ডেসক্রিপশনে রয়েছে ওর দেওয়া রয়েছে ফেসবুকের পেজের আইডিও দেওয়া রয়েছে তোমরা সেখানে যাও ওর সাথে কন্ট্যাক্ট করো আশা করি তোমরাও খুব বেনিফিটেড হবে এবং একটা ভালো জায়গা একটা ভালো লেভেলের দিকে পৌঁছাতে পারবে এখন দেরি করো না একটু যারা মনে করছো ভাবছো যে আমরা বডি বিল্ডিং করবো বা কেরিয়ার করবো সাথে সাথে এই নাম্বারটা ফোন করো টিম রবি ফোন করলে তোমরা ওর টিমে জয়েন করতে পারো এবং খুব ভালো গাইড করবে এরকম ব্যাপার নেই আমি আবার বলবো ভাবনা চিন্তা করো আমার কাছেও আসার আগে দাদা তো বলেই দিল বাট তবুও আমি বলবো আমার কাছে আসার আগে আমার পুরো ব্যাকগ্রাউন্ড ঘাটো আমার বডি বিল্ডিং কেরিয়ার নিয়ে বডি বিল্ডিং কেরিয়ার নিয়ে ঘাঁটো কী করেছি কি না করেছি সব ডিটেলস পেয়ে যাবে আমার সোশ্যাল মিডিয়াতে কি অনেক ছেলেদের এতে পোস্টে পেয়ে যাবে তো সেটা দেখে তারপরে তোমরা ডিসাইড করো কি আমার কাছে আসবে কি অন্য কারো কাছে যাবে হ্যাঁ তো এখানে কোনো আর আমার সাথে ম্যাক্সিমাম বেঙ্গলের অ্যাথলিটদের দাদাভাইয়ের সম্পর্ক তারা আমাকে ট্রেনিং করুক আর নাই করুক আমার তরফ থেকে যতটা যাকে হেল্প করে আমি করে দিই এই আর কোনো কিছু না একদম ইউ